আচ্ছা ধানির, মগবাজারে শর্মা হাউসে গ্যাস বিস্ফোরণে 7 জন মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশ টিএমপির কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ডিএমপির কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন মগবাজারের শর্মা হাউসের গ্যাস বিস্ফোরণের আশেপাশে 60টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া 3টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট 7 জন। তবে রাত 11টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে 3 জন মারা গেছেন। মগবাজারের একটি ভবনে সন্ধ্যা 7:34 বিস্ফোরণের ঘটনা ঘটে। কিভাবে এই বিস্ফোরণ তা জানার জন্য কমিটি গঠন করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করেছেন গ্যাস বিস্ফোরণ থেকেই এই বিস্ফোরণ। ভবনের নিচতলায় ফাস্টফুডের দোকান ছিল, দ্বিতীয় তলায় একটা শোরুম, সেখানে ফ্রিজ ছিল, তৃতীয় তলায় ছিল একটা স্টুডিও। ভবনের সামনে সড়কে কাজ চলছে, সেখানেও গ্যাস ও ইলেকট্রনিক তার রয়েছে। কিভাবে এই বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়।